বছর শুরুতেই ব্রিগেডের ময়দানে মেগা ইভেন্ট ডিওয়াইএফআইয়ের। রবিবারের এই সমাবেশকে ঘিরে চারিদিকে সাজো সাজো রথ। আগামীকাল বেলা ১২টা থেকে শুরু হবে এই সমাবেশ, তার আগে মঞ্চ বাঁধার কাজ একেবারে শেষ পর্যায়ে। জানা গিয়েছে সমাবেশে বক্তব্য রাখার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে, এখানেই বক্তব্য রাখবেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেতারা। তার ঠিক পিছনের সারিতেই বাম নেতৃত্বদের বসার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি ডিওয়াইএফআইয়ের সোশ্যাল মিডিয়ার কর্মীদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। আর গোটা ময়দান জুড়ে থাকবেন বাম কর্মী সমর্থকরা, সেই সঙ্গে বক্তব্য শোনার জন্য ময়দান জুড়ে রাখা হচ্ছে অসংখ্য মাইক। এই গোটা মাঠ জুড়ে এই যত সংখ্যক মানুষ বা সাধারণ মানুষ কর্মী সমর্থক যারা আসবেন আগামী কালকের এই সভা শোনার জন্য বা সভায় উপস্থিত থাকার জন্য, তাদেরকে এই গোটা মাঠ জুড়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এবং প্রত্যেক কোনায় কোনায়, অর্থাৎ আগামীকাল যে সমস্ত বক্তব্য রাখবেন নেতৃত্বরা, প্রত্যেক কোনায় কোনায় যেন সেই বক্তব্য পৌঁছতে পারে প্রত্যেকটি মানুষের কান পর্যন্ত, তার জন্য অগুন্তি মাইকের ব্যবস্থা করা হয়েছে। ডিওয়াইএফআই নেতৃবৃন্দের দাবি, আগামীকালের সমাবেশ অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে শহর কলকাতায় এসে পৌঁছেছেন বেশ কিছু বাম কর্মী সমর্থক, তাদের রাখা হয়েছে শহরের একাধিক ধর্মশালায়। এছাড়া শনিবার রাতের মধ্যে যারা এসে পৌঁছবেন তাদের রাখা হবে ধর্মতলার ওয়াই চ্যানেলে। এই সমাবেশকে ঘিরে কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এজন্য রেড রোড, মেয়র রোড সহ ব্রিগেড সংলগ্ন বেশ কিছু রাস্তায় আগামীকাল বেলার দিকে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হতে পারে বলে খবর। সামনেই লোকসভা নির্বাচন, এই অবস্থায় ব্রিগেডের মঞ্চ থেকে লাগাম ছাড়া দুর্নীতি সহ একাধিক ইস্যু নিয়ে সুর চড়াবেন বাম নেতারা, পাশাপাশি কেন্দ্রের বেশ কিছু নীতি নিয়েও তারা সুর চড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সন্দেশ খালির ঘটনা নিয়েও সরব হতে পারেন বাম নেতারা। এদিন সমাবেশ স্থল পরিদর্শনে আসেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সেখানে সন্দেশ খালির ঘটনা নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দেন। অপদার্থ প্রশাসন, অপদার্থ পুলিশ মন্ত্রী, অপদার্থ সরকার যখন রুল করে এবং তার নেতারা মন্ত্রীরা যখন জেলে থাকে, তখন গোটা সমাজের এইভাবেই অপরাধীকরণ ঘটে। ঠক বাঁচতে গা উজাড়, সেই প্রবাদটা অক্ষরে অক্ষরে পালন করেছে দুর্নীতি এবং সমাজ অপরাধী এবং অপদার্থতাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের সরকার। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে আগামীকাল ব্রিগেডের মঞ্চ থেকে দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাম নেতৃবৃন্দ কি বার্তা দেন, সেটাই এখন দেখা। ক্যামেরা লিসন লোধের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।